বিষয়টাকে? দেখুন, আমরা রিটার্নিং অফিসার এসডিওর সাথে দেখা করতে এসেছি। আমরা নির্বাচনের পর থেকে আমাদের যে স্ট্রং রুম ছিল কালীপুর কলেজ, সেই কালীপুর কলেজে যখন স্ট্রং ছিল সেই সময় আমরা লক্ষ্য করেছি যে সেখানে আমাদের পাহারা দেওয়ার জন্য যারা ছিলেন দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে একটা রুমও করে দেওয়া হয়েছিল যেখানে বসে তারা ওয়াচ করবে যে স্ট্রং রুমের যে যেখানে আমাদের মেশিনগুলো রয়েছে সেখানে কোনো মেশিন হাইজ্যাক বা হ্যাক এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা এই পাহারা চলাকালীন আমরা বিভিন্ন সময় দেখেছি পরপর ৬-৭ দিন কখনো সিসিটিভি ফুটেজ আউট হয়ে যাচ্ছে, কখনো কারেন্ট অফ হয়ে যাচ্ছে, যারা পাহারায় থাকছে তারা বুঝতে পারছে না আদৌ সেখানে অন্য কোনো কোনো ঘটনা ঘটছে কি না। ইভেন কাউন্টিংয়ের আগের দিন ৮:৩০ পর থেকে টানা প্রায় ৪০ মিনিট কারেন্ট অফ ছিল, লাইন ডিসকানেক্ট ছিল এবং যারা সেখানে পারে তাদের কোনোভাবে জানানো হয়নি, যেটা নিয়ে পরবর্তী সময় আমরা প্রতিবাদ করার পরে সেটা আবার কানেক্টেড হয় এবং যে সিসিটিভি যে ক্যামেরা যেখানে লাইভ দেখবে সেই জায়গায় দাঁড়িয়ে একসাথে যেহেতু দুটো দেখানো যায় না, একদিকে লাইভ আর একদিকে যেখানে রুম রয়েছে স্ট্রং রুম, এটা সেই সময় আমাদের যারা ছেড়েছিলো স্ট্রং রুমের সামনে এইচডি সাহেবের পারমিশন নিয়ে যারা দাঁড়িয়েছিলো তাদেরকে সেন্ট্রাল ফোর্স সেখান থেকে মেরে বের করে দেওয়া হয়, ফলে তারা বেরিয়ে আসতে বাধ্য হয়। এরকম অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটে এবং কাউন্টিংয়ের দিনও হঠাৎ করে কারেন্ট চলে যাওয়া, যে ঘটনাগুলো যে মার্জিনে আমরা হেরেছি এই মার্জিনে হার আমাদের মনে হয় সেই সময় কোনোভাবে যে ভোটিং যে মেশিন সেই মেশিনে কোনো ধরনের ম্যানিপুলেট ঘটে থাকতে পারে। আমরা যার জন্য সব কিছু উল্লেখ করে একদম ডে টু ডে উল্লেখ করে আমরা এসডিও সাহেবের নজরে এনেছি এবং রিটার্নিং অফিসারের নজরে এনেছি। আমরা জেলার ডিএম ম্যাডাম বা এডিএম সাহেব যিনি ছিলেন এই চার্জে তাদেরকেও আমরা পাঠিয়েছি। আমরা পুনরায় যাতে এই গণনা করা যায় তার জন্য আমরা আবেদন জানিয়েছি এবং তথ্য দিয়ে, মানে শুধু আবেদন জানানো না তথ্য দিয়ে কী কারণে আমরা চাইছি সেটা আজকে আমরা লিখিতভাবে দিলাম। এরপরে দেখা যাক, যেহেতু কমিশনের মাথায় ডিএম এবং তার টিম ছিল এখানে কি সিদ্ধান্ত নেয় তার দেখার দিকে আমরা তাকিয়ে আছি এবং আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনাগুলো ধাপে ধাপে আমরা এগিয়ে যাবো। যে আমরা চাই যে এখানে যদি কোনো মাঝখানে যদি কোনো ঘটনা বাজে ঘটনা ঘটে থাকে সেটা সামনে আসুক এবং গুহারের মানুষ জানুক যে আসলে কী ঘটনা ঘটেছে। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ, এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।